এসব ব্যাপারে আমি আর কোনো কথা বলবো না, আমি অনেক বলে ফেলেছি। মুখ্যমন্ত্রী নিজের পদত্যাগ করতে, সেটা ওনার টোটাল ওনার ব্যক্তিগত ব্যাপার, আমি এসব ব্যাপারে মন্তব্য করবো না। মানে উনি যদি পদত্যাগ করেন তাহলে কি সমস্যার সমাধান কি হবে? না না, কি করে সমাধান হবে সেটা উনি জানেন, উনি কি বলছে না, আমি সব ব্যাপারে গতকাল আতঙ্ক আপনাদেরকে দুজনের প্রতিনিধি দল এসব ব্যাপারে বলা যাবে না, চলে তো কালকেই বলতাম। ডাক্তারদের বারবার করে আন্দোলন তুলতে বলছে মুখ্যমন্ত্রী, এই বিষয়ে সে ডাক্তাররা যা ভালো বুঝবে তাই করবে। দাবি রেখেছে, সেই দাবি রেখে আন্দোলন তোলার জন্য এটা খুব ভালো, উনি যে এসেছেন ওখানে খুব আমরা স্বাগত জানাচ্ছি। কিন্তু ডাক্তারদের জুনিয়র ছাত্রদের যে পাঁচ দফা দাবি আছে এটা মেনে নিয়ে ওদের সঙ্গে আলোচনায় বসে সুষ্ঠু সমাধান করুক, আমরা এটাই চাই মুখ্যমন্ত্রী। এখনো যে বলছেন যদি কেউ দোষী থাকে সাজা পাবে, এরপরেও কি কারো আশা থাকে যে দোষী, যে দোষী তো যারা মানে সব দোষী, সব মানে পুলিশ প্রশাসন স্বাস্থ্য দপ্তর সবাই দোষী আমরা দেখতে পাচ্ছি। সেখানে উনি বলছেন যদি কেউ দোষী থাকে তাহলে তা সে সাজা পাবে, এটা আমার একদম খারাপ লেগেছে, খুবই খারাপ লেগেছে। দোষীরা আমাদের বন্ধু, দোষীরা আমাদের বন্ধু নয়, শত্রুও নয়। বলবেন দোষীরা শত্রুও নয় একথা বলছে, তাহলে কি বলবে? তাহলে সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। আবার এসব আমি চাইবো উনি তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ছাত্রদের আন্দোলন, এই যে কষ্ট পাচ্ছে এটার জন্য উনি তাড়াতাড়ি দ্রুত সমাধান করে। বিমল এসব ব্যাপারে আমি আর কোনো কথা বলবো না, আমি অনেক বলে ফেলেছি। মুখ্যমন্ত্রী নিজের পদত্যাগ করতে,
সেটা ওনার টোটাল ওনার ব্যক্তিগত ব্যাপার, আমি এসব ব্যাপারে মন্তব্য করবো না। যদি পদত্যাগ করেন তাহলে একটু সমস্যার সমাধান কি হবে? না না, কি করে সমাধান হবে সেটা উনি জানেন, উনি কি বলছেন আমি সব ব্যাপারে। গতকাল আতঙ্ক আপনাদেরকে দুজনের প্রতিনিধি দল এসব ব্যাপারে বলা যাবে না, তাহলে তো কালকেই বলতাম। ডাক্তারদের বারবার করে আন্দোলন তুলতে বলছে মুখ্যমন্ত্রী, এই বিষয়ে সে ডাক্তাররা যা ভালো বুঝবে তাই করবে। দাবি রেখেছে, সেই দাবি রেখে আন্দোলন তোলার জন্য এটা খুব ভালো, উনি যে এসেছেন ওখানে খুব আমরা স্বাগত জানাচ্ছি। কিন্তু ডাক্তারদের জুনিয়র ছাত্রদের যে পাঁচ দফা দাবি আছে এটা মেনে নিয়ে ওদের সঙ্গে আলোচনায় বসে সুষ্ঠু সমাধান করুক, আমরা এটাই চাই মুখ্যমন্ত্রী। এখনো যে বলছেন যদি কেউ দোষী থাকে সাজা পাবে, এরপরেও কি কারো আশা থাকে যে দোষী যে দোষী তো যারা মানে সব দোষী, সব মানে পুলিশ প্রশাসন স্বাস্থ্য দপ্তর সবাই দোষী আমরা দেখতে পাচ্ছি। সেখানে উনি বলছেন যদি কেউ দোষী থাকে তাহলে তা সে সাজা পাবে, এটা আমার একদম খারাপ লেগেছে, খুবই খারাপ লেগেছে। দোষীরা আমাদের বন্ধু, দোষীরা আমাদের বন্ধু নয় শত্রু নয়, বলবেন দোষীরা শত্রু নয় একথা বলছে তাহলে কি বলবে? তাহলে সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। আবার এসব আমি চাইবো উনি তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ছাত্রদের আন্দোলন, এই যে কষ্ট, এই ছাত্ররা এই যে কষ্ট পাচ্ছে এটার জন্য উনি তাড়াতাড়ি দ্রুত সমাধান করেন। We want! 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 We want!